বলতে গল্প হইছে কুরআন ডাকার ঘরে আমি নিজেও দেখছি কুরআন ডাকার হর্ষা কুশল বা আব্দুল খালেক আপনি তো ওই পশ্চিম বাজার আছেন না পশ্চিম বাজার আছে উনি জ্ঞান বুদ্ধি অনেক ভালো জ্ঞান বুদ্ধি রেখে ওনারও আছে ওনাদের সাথে আমার একটা সম্পর্ক তো আসেন বসে এই ওই পুঁজি মাজারে উনি হলো নেতৃত্ব দেন সবাই মিলে ওই ঠাকুরটা থাকে না কোথাও গেলে পরে আসে না প্রায় দেড়শোর মতো আছে না আচ্ছা সব দেন না এরা সবজি কিনে পাগল করেন না আমরা খুব ভালোবাসে আমাদের জানো ফকির না গাজীপুরে আমার পক্ষ থেকে আত্মরতি সাপে খাই কিনা কিনা কিছু খাই ঠিক আছে বন্ধু এই পাগলকে ফেলা দিব সেই পাগলের কাছে পাগল আমাদের সাথে যে পাগল যাদের সাথে আমার সম্পর্ক আছে পাগল গ্রুপে এত মোটামুটি 1000-5000 মতো হবে আলহামদুলিল্লাহ 5000 মতো হবে এই পাগল ১৫ দিনে ৩৬,০০০ পাগল আছে তো মেলাই বাইরে গেল শোনেন আপনার সময়ে সেই লোক সেই লোক আসছে আসার পরে মানে বাসায় এসে হুজুর আপনি টুপি নিয়ে এলেন তারপরে আপনি জুপে বেরিয়ে এলেন পাগড়ি মিলিয়ে এলেন আপনাদের মুখে বিধি যুগ বা উপারটা পাগড়ি দিয়ে আমাদের ফাঁসিয়ে দিয়েছিলেন আমাকে ফাঁসিয়ে দিলেন কোন জায়গা আমি এই ঈদের সময় আমার শ্বশুর বাড়ি গেছি যে নতুন মুড়িটা হয়েছে ইলে মাছটা কই যাই যুবক তো কই যায় তুমি মাথায় দিয়ে সুন্দর স্যার তো লম্বা দেখা যায় মহাদ হইল মসজিদে গেছি যে বিহারে গেছি সপ্তাহে আমারই কই কি হুজুর আপেলি মাছটা পড়া আমি তো তুই কই যে আমি এই মাছ নামেলি মাছ পড়ে এটা তো বলে তুমি তাহলে আমার ছাড়ল না আমার
কি করলেন শেষে? যে সময় উনি ছাড়েই না খাইছি ও তোমরা কেটে ছুড়ে নাচ ভাই আমার ব্যক্তি নবতী আসলো আমার এরা নাক করে দিছে বল আসতে তারাবি ডাক্তার মেডিকেল কলেজের লেমিটেড ডাক্তার
তিন ডাক্তার কে নিয়ে আসি বলো ডাক্তার এর নিয়ে ডাক্তার ও ও কই ফোন ওই যে আমাদের সামনে ওই নাম ডাক্তার ওনার সমর্থন আছে ওনার নয় কে নিয়ে ডাক্তার হাই স্কুলের হেডমাস্টার আমি প্রচুর আছে সমস্ত শিক্ষিত মানুষ সব আর কি জ্ঞানী সুদিমহল কথা বলি যে মুম্বইন ব্যাপার থাকে আমি নাও প্রশ্ন করি মানুষ কোন সময় যে সকালে মনে বিকালে সন্ধ্যের মধ্যে আবার সকালে বসে তারপরে হতো সত্য ছিলাম ইমানের একটা অংশ ইমানের কয়টা অংশ ইমানের তিনটা অংশ একটা মুখ্য উচ্চারণ স্থান আল্লাহ তিনজন বললো কি যে তিনজনকে হত্যা করবো যদি তোমরা আমাদের রাস্তায় না আসো পৃথিবীর কথা কিন্তু তোমরা চিন্তায় করে গেল তিনি সাবি তার মধ্যে তার নদী আল্লাহ তিনি একমতে পুফুরি কথা উচ্চারণ করলেন অমানসিক উদযাপন করা হলো বুঝতে হবে এই জিনিস অনেক ত্যাগ বিনিময়ে
আজকে ইসলাম আসছে এখন যদি ইসলামকে টিকাইয়া রাখতে চাই কিছু ত্যাগের দরকার আছে না আছে কিন্তু আমাদের ইসলাম হবে না কিছু কষ্ট হতেই হবে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফরের কথা উচ্চারণ করলেন ভীতু হয়ে গেলেন ভাইরে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি মুক্ত উচ্চারণ করলাম তারা আমাকে ছেড়ে দিল আর দুজনকে আমার সঙ্গে শহীদ করে দিল তারা তো শহীদ হয়ে গেল আমার যে ছেড়ে দিল আমার কি করে রসুলের দরবারে গেছে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার এই ঘটনা আল্লাহ পাক বলতেছেন হে রাসূল আমি জানি ওর ভিতর ঈমানটা ঠিক আছে ও পাস করলে কি মুখে কইছে যদি কোন সুবহানাল্লাহ দূর সাদা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তো ভিতর ঠিক আছে উনি যে পাস করলে মুখে কইছে তাহলে বোঝা গেল কি যদি কর ভিতর জিনিসটাই হলো ঠিক এই ভিতর জিনিসটাকে সঠিক করার জন্য ইমান ইস্তেদাদ বাড়ানোর জন্য লিয়াসদাদু ইমান মানি মানিহি ওইটা তুই কালেম আয়াত হো যা তা তো ইমান ওয়ালা রব্বিহিম তাওয়াক্কাল জিকির বেশি কোরআন শুদ্ধ বেশি এই ইমান শুধুই বাড়বে জোরে জোরে তো সুবহানাল্লাহ সারাদিন নামাজ পড়ছে এরকম ছিল তারা কিন্তু রসুল কবর খুঁজে রসুল দেহ নিয়ে গেছিল অল্পের জন্য বাসা করছে তারা তাহলে এটুকু দিলাম বলে তুমি মাথায় যে তুমি যদি নাম রাখা না রাখা হয় যারা সিরিজ বোমা হামলা করে নিজে মরছে মানুষকে মারছে অদূর মুখে দাঁড়িয়েছিল ঠিক কিনা উপস্থিত এবং খুশি অনুষ্ঠানের প্রতি খুশি।